প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে, টিচিং স্কিল, শিক্ষণ দক্ষতা, সেই সাবজেক্টটি থেকে আমি তোমাদের সিক্স সেমিস্টারের জন্য, ফোর সেমিস্টারের জন্য তো চ্যাপ্টার ওয়াইজ আমি দিয়েইছিলাম, সিক্স সেমিস্টারের জন্য আমি দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলেছিলাম। তোমরা রিকোয়েস্ট হয়ে স্যার যদি বড় প্রশ্নগুলো দিয়ে দেন 10 নম্বর এবং 5 নম্বরের, তাহলে খুবই উপকৃত হই। তো আজকে আমি 10 নম্বরের গুরুত্বপূর্ণ বাছাই করা যে প্রশ্নগুলো পড়লে তোমরা এখান থেকে প্রায় 90% অ্যাভাব ওপরে কমন পাবে এটুকু বলতে পারি। কারণ বলছি একটাই কারণে, খুবই পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বিশ্লেষণ করে তবেই কিন্তু তোমাদের সামনে 27টি প্রশ্ন কিন্তু তুলে ধরা হয় পিবি স্টাডি ক্লাসে চ্যানেলের মানপদে। আবল তাবল কিন্তু কোনো কোশ্চেন দেওয়া হয় না, তোমরা যারা ফলো করছো, যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করে এসছো তারা জানো, যারা নতুন তাদের একটু কিন্তু কিন্তু বোধ থাকে। তবে বলবো তোমরা বাড়িতে যে প্রাইভেট টিউটরের কাছে পড়ছো, কলেজে প্রফেসর ম্যাডামরা যেগুলো পড়াচ্ছেন, স্যার ম্যাডামরা, সেগুলো তো পড়বেই, সাথে তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যেও, আশা করি তোমরা উপকৃত হবেই, অপকার তোমাদের কিন্তু হবে না। এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের রিকোয়ারমেন্ট রয়েছে, আমাকে লিখছো ফোর সিক্স সেমিস্টার দিলে সেকেন্ড সেমিস্টারের বলছো স্যার আমাদের দিচ্ছেন না, সেকেন্ড সেমিস্টার দিলে ফোর্থ সেমিস্টার বলছে আমাদের স্যার দিচ্ছেন না, এবং এই সাবজেক্টগুলো দিচ্ছেন তো ওইগুলো দিচ্ছেন না, তো নানান তোমাদের কমেন্টস আসছে। যাই হোক, তোমরা পিবি স্টাডি ক্লাসকে অত্যন্ত ভালোবাসো এবং তোমাদের উপকার পাও তোমরা, তাই জন্যই এত রিকোয়ারমেন্টস আসছে। তো রিকোয়ারমেন্টসগুলো আমি পূরণ করার চেষ্টা করছি, এতগুলো সাবজেক্ট সাজাতেও সময় লাগে, আমাদের সেরকম তো বড় টিম নেই বা বিশাল বড় চ্যানেল তো নয় এটি যে সবাই মিলে আমরা কাজ করতে পারবো। তো দু একজন আমরা যারা আছি তারা খুবই পরিশ্রম করে তোমাদের সঙ্গে কিন্তু সহযোগিতা তোমাদের সাথে করতে চাইছি, একটু ধৈর্য ধরো, আমি চেষ্টা করছি তোমাদের দেওয়ার। যাদের দিতে পারছি না তাদের একটু রাগ হচ্ছে, স্যার আমাদের কেন দিচ্ছেন না, কমেন্টসের রিপ্লাই ঠিকঠাক আসছে না, তো আমি প্রত্যেকটি কমেন্টস সময় পেলেই আমি দেখি, সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের চেষ্টা করি তোমাদের ওই সাবজেক্টটি বা ওই যে প্রশ্নটি করেছো তার সমাধান করে দেওয়া। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে আসবো তোমাদের মূল আলোচনায়। মূল আলোচনায় মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন, কী কী কোশ্চেন রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, শিখন বলতে কী বোঝো, শিখনের মৌলিক নীতি সমূহ আলোচনা করো। ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে, আমি আলোচনা করলাম না, তোমরা দেখে নিও। শিখনের উপর প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যগুলি বা সরি বৈশিষ্ট্যমূলক উপাদানগুলি লেখো। শিখনের মুখ্য কার্যাবলী বর্ণনা দাও। কার্যকরী শিখনে শিক্ষকের ভূমিকা সংক্ষিপ্তভাবে আলোচনা করো। শিখনের পর্যায় সমূহ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এক্সপ্লেইন দ্য ফেজেস অফ টিচিং। শিখন এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি, এই দুটো স্টার মার্ক দিয়ে তোমরা রাখো এবং পড়বে। আমি লাস্ট মিনিটের কিছুক্ষণ কিছু জিনিস আগে আমি তোমাদের বলে দেবো, যেগুলো একদমই খুব স্টার মার্ক কোশ্চেন সেগুলো আমি বলে দেবো, তোমরা প্রত্যেকটি প্রশ্ন পড়বে, বেশি প্রশ্ন আমি দিইনি। 10 নম্বরে কিন্তু 3টি প্রশ্ন তোমাদের করতে হয়, তো এই প্রশ্ন প্রত্যেক কটি তোমরা পড়ো, যেগুলো একদম টাফ, উত্তর পড়তে তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করবো তারও উত্তর তোমাদের সোজা সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার। 6 নম্বর প্রশ্ন, অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো, ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ সিমুলেটেড টিচিং। শিখন নকশার প্রকার উল্লেখ করো, শিখন নকশার স্তরগুলি আলোচনা করো, ডিসকাস অন দ্য স্টেপস অফ লার্নিং ডিজাইন LD। উপযুক্ত চিত্রসহ অনুশিখন চক্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ মাইক্রো টিচিং উইথ প্রপার ডায়াগ্রাম। ঠিক আছে, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট প্রশ্ন 10 নম্বরের, অনুপাঠের অর্থ লেখো, অনুপাঠ পরিকল্পনার পর্যায়সমূহ সংক্ষেপে আলোচনা করো, রাইট দ্য মিনিং অফ মাইক্রো লেসন, ব্রিফলি ডিসকাস দ্য স্টেপস ইন প্রিপেয়ারিং মাইক্রো লেসন। তো এই 10টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, এবং তোমাদের ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হলে এবং কতটা তোমাদের ভালো লাগলো বা কোন কোন প্রশ্নগুলো তোমরা উত্তর তোমাদের লাগবে প্রত্যেকটি তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে, ঠিক আছে। এবং পিবি স্টাডি ক্লাসে তোমরা কবে কে কবে থেকে জয়েন করেছো সেটিও যদি লেখো আমি খুবই উপকৃত হব, আমি প্রত্যেকটির কমেন্টস আমি কিন্তু আমার কমিউনিটিতে দেব, কারা কোন সময় থেকে তোমরা
জয়েন করেছো। তো দেখো এরপর 5 নম্বরের প্রশ্ন, মাত্র 3টি প্রশ্ন দেবো, 5 নম্বরে 3টি প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন, প্রথাগত শিক্ষণ ও অনুশীলনের পার্থক্য লেখো, মধ্যে পার্থক্য কী রয়েছে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো টিচিং অ্যান্ড ট্র্যাডিশনাল টিচিং, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। একটি উত্তম শিখন নকশা প্রস্তুত করতে কী কী গুণাবলী প্রয়োজন, হোয়াট উইল বি দ্য কোয়ালিটিস টু প্রিপেয়ার এ গুড লার্নিং ডিজাইন। অনুকৃত শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিমুলেটেড টিচিং। তো এই 3টি প্রশ্ন 5 নম্বরের জন্য পড়বে এবং 10 নম্বরের জন্য 10টি প্রশ্ন, টোটাল মোট 13টি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু 30, এদিকে 10, 40 নম্বর কিন্তু কভার হয়ে যাবে। এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু তোমরা পড়ে থাকলে এখান থেকে অনেক উপকৃত পাবে। তো ভালো করে পড়ো, এই পেপারটিতে তোমাদের কিন্তু লেটার মার্কস পর্যন্ত নাম্বার আসে যদি উত্তর তোমরা ঠিকঠাক লিখে থাকো। উত্তর কিন্তু বাজারে চলতি যে সাইজটি বইগুলো রয়েছে সেই সব বই থেকে লিখলে কিন্তু নাম্বার ভালো পাবে না, আমি বারবার বলছি। অনেকেরই চটি বই পাওয়া যায়, দেখেছি অনেক, অনেকে আমাকে ছবিও পাঠিয়েছো, তো এই সমস্ত বইয়ের উত্তরগুলো আমি দেখেছি, খুব একটি কিন্তু মানে লিখলে যে তোমরা ফুল মার্কস পাবে তা কিন্তু নয়। এখন একান্ত বই না পেয়ে গেলে কিছু করার নেই, টেক্সট বই অনেকে হয়তো কিনতে চায় না যেহেতু 2-1 মাস বাকি, টেক্সট বই থেকে খুঁজে খুঁজে পড়াটাও অনেকের কাছে কঠিন সাধ্য হয়, তাই বাজার চলতি কিছু সাইজটি বই তোমরা কিনে নাও। কিন্তু ওই সমস্ত বইগুলো লিখলে কিন্তু একটি অসুবিধা হয়, তোমরা কিন্তু প্রপার ফুল মার্কস কিন্তু পাবে না, স্যার ম্যাডামরা কিন্তু নাম্বার দেবেন না তোমাদের, কিন্তু অ্যাভারেজে নাম্বার পাবে। ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই টেক্সট বইয়ের সাহায্য নিতে হয়। টেক্সট বই সাহায্য কেন নিতে বলছি, কারণ ওখানে পুরো ডিটেলসে দেওয়া থাকে, তোমাদের যতটা চেয়েছে যে কারণে চেয়েছে সেইটুকু দিলেই কিন্তু তোমরা নাম্বার পাবে। এমন বলছি না যে অতিরিক্ত লিখতে হবে, যতটুকু চেয়েছে টু দি পয়েন্ট অ্যান্সার, ঠিক আছে, গুছিয়ে নিজের মতো করে বানিয়ে তোমরা যদি লিখতে পারো দেখবে তোমাদের মনে রাখতেও সুবিধা হয়, লিখতেও সুবিধা হয় এবং তোমাদের নাম্বার ক্যারি করতেও সুবিধা হবে, ঠিক আছে। যাই হোক, তোমরা ভালো করে পরীক্ষা দিও, পরীক্ষা কেমন হচ্ছে সেগুলো জানিও এবং কোশ্চেন পেপারগুলো তোমরা গ্রুপে রয়েছে সেখানে ডিসকাস করো, বাকিরা তাহলে সাহায্য পাবে, দেখতে পারবে যারা এখন ফার্স্ট সেমিস্টার পড়ছে তাদের সাহায্য হবে। যাই হোক, তোমাদের আর কী কী সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা লিখে রেখো, আমি চেষ্টা করছি যতটা পারবো তোমাদের সাহায্য করব। তোমাদের সাহায্য করাই এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য, যাতে কেউ যারা প্রাইভেট টিউটারের কাছে পড়তে পারছে না তারাও যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে, তাই জন্যই সদা উপকার তোমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে। পিবি স্টাডি ক্লাস আছে, তোমরা চিন্তা করো না, তোমরা থেকো চ্যানেলের সাথে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।